নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্ট অফ চাইল্ডের পার্টটা যে পার্টটা থেকে আপনাদের ফাইনাল পরীক্ষার পনেরো নাম্বার প্রশ্ন আসবে তা সেই পনেরো নাম্বারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে অনুরোধ আপনারা ক্লাসটিতে একটু মনোযোগ দেবেন এবং তার সাথে অবশ্যই একটা খাতা পেন হাতে নিয়ে নেবেন তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা আপনাদের প্রিপারেশান টেস্ট করুন যে আপনারা কীরকম পর্যায়ে আপনাদের প্রিপারেশান আছে তা যে কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের রাইট হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আপনারা পরপর আমরা পনেরোটা কোশ্চনে আলোচনা করব আর আপনারা এভাবে আপনাদের মার্ক কাউন্ট করবেন তা আমরা ভিডিও শেষে আমরা আপনাদের মার্কস জিজ্ঞেস করব আর আপনারা অবশ্যই আমাদের কমেন্টস লাইনে সেই মার্কসটা পোস্ট করবেন তা আজকে আমাদের আলোচনা শুরু করব একানব্বই নম্বর প্রশ্ন থেকে আর এর আগের পর্বগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনারা চ্যানেলের প্লে যান এবং চ্যানেলের প্লে লিস্টে সিডিপি টেক্সট বুক বা টেক্সট পেপার বলে বা টেক্সট পেপার বলে যে আমাদের প্লে লিস্টে ফোল্ডারটা আছে তা তার মধ্যে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি কোশ্চেন আছে হুইচ অফ দি ফলোইং এক্সপ্রেসেস এ কারেক্ট সিকোয়েন্স ইন কগনিটিভ ডেভেলপমেন্ট অপশান এ আছে ভলেন্টিয়ারি মুভমেন্ট ইন ইনস্টিটিউটিভ থট অবজেক্ট পারমানেন্স আর অপশান বিতে আছে কনক্রিট অপারেশন মেন্টাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং আমাদের এখানে সি ডি নেই তাহলে বন্ধুরা এটা ইনকমপ্লিট প্রশ্ন তা এইট প্রশ্নটা আমরা অ্যান্সার করব না যদি কোনো প্রশ্ন আপনাদের ইনকমপ্লিট থাকে বা কোশ্চেন ভুল থাকে বা অ্যান্সার ভুল থাকে তাহলে তখন আপনারা সেই প্রশ্নটা অ্যাটেম্প করে আসবেন আর সেই প্রশ্নে যা আপনাদের মার্কস থাকবে আপনারা সেই মার্কসটা অবশ্যই পেয়ে যাবেন তা আপনাদের এরকম ধরনের কোশ্চেন দেওয়ার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যদি কোনো অ্যান্সার ইনকমপ্লিট থেকে থাকে বা যদি কোনো অ্যান্সার আপনারা বুঝতে না পারেন বা যদি কোনো সঠিক উত্তর না থাকে ওখানে আপনাদের আইডিয়ায় তাহলে আপনারা সেই কোশ্চেনটায় যে কোনো একটা অপশান অ্যান্সার করে আসবেন আপনারা সেই কোশ্চেনে যে প্রাপ্ত মার্কস সেটা আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু বিরানব্বই নম্বর প্রশ্ন আর চলুন বিরানব্বই নম্বর প্রশ্ন দেখে নেব কি আছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কম্বিনেশনস উড নট বি পসিবল ইন এ সেট অফ টিপলেটস অপশান এ থ্রি ফার্টার্নেল থ্রি ফার্টার্নাল অপশান বি আছে থ্রি আইডেন্টিক্যাল অপশান সি আছে থ্রি মোনোগোল আইডি থ্রি মোনোগোল আইডি এবং অপশন ডি আছে টু ফার্টার্নাল ওয়ান আইডেন্টিক্যাল তাহলে কোনটা নট পসিবল সেটা আমাদের এখানে বার করতে হবে আর যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার ডি টু ফটার্নাল আর ওয়ান আইডেন্টিক্যাল তাদের তাদের সঠিক সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি হুইচ ওয়ান অফ দি ফলোয়িং টাইপ অফ অ্যাকসেপ্টেন্স ইজ মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড প্রিভার্সিভ টু দ্য লং রেঞ্জ ইমোশনাল হেলথ অফ এ চাইল্ড এটা ছিল আপনাদের হোম প্রশ্ন অপশান ছিল অপশান এ পিয়ার অপশান বি সিভলিংস অপশান সি সেলফ এবং অপশান ডি ভোকেশনাল তা তিরানব্বই নম্বর প্রশ্নে যারা উত্তর চুজ করেছেন অপশন সি সেলফ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্টলিস্টের যে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া আছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো চলুন আমরা যাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর দ্য প্লে প্যাটার্ন মোস্ট প্রিভেলেন্ট অ্যামং থ্রি ইয়ার ওল্ড চিলড্রেন ইজ অপশান এ সলিটারি প্লে অপশান বি অ্যাসোসিয়েটিভ প্লে অপশান সি অপারেটিভ প্লে এবং অপশান ডি প্যারালাল প্লে চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি প্যারালাল প্লে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু অ্যান্ড দ্য সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো দ্য লিস্ট তাহলে আমাদের গিভেন বিলো লিস্ট দিয়ে কারেক্ট করবে কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখুন আমরা তিনটে অপশান পেয়েছি আর এখানে কিন্তু অপশান দেওয়া নেই তো ঠিক আছে আমরা এমসি কি যখন অপশান পাইনি তা যে কটা পাচ্ছি তা সে কটার মধ্যে আমরা দেখতে পাবো না কেননা কোনটায় সঠিক উত্তর হলো আর কোনটাই ভুল উত্তর হলো তা এই রকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যদি এরকম প্রবলেম থেকে থাকে কোশ্চেনগুলোতে তাহলে আপনাদের অ্যান্সার তো অবশ্যই থাকবে আপনাদের যেহেতু ওএমআর শিটে সিটে তাই আপনাদের এ বি সি ডি তা যেটা আপনাদের উত্তর বলে মনে হচ্ছে আপনারা অ্যান্সার করে আসবেন আর তার কমপ্লিট মার্কস আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা যাবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ইচ প্রি সেল মেল আর ফিমেল হ্যাজ ক্রোমোজোম কত হবে অপশন এ ফর্টি সিক্স বি টোয়েন্টি থ্রি সি এবং অপশন ডি টোয়েন্টি টু নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টোয়েন্টি থ্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ড্যাশ ইজ দ্য বেসিক কেমিক্যাল সাবস্টেন্স অফ জেনেটিক কোড অপশান এ আর এন বি ডিএনএ অপশান সি ক্রোমোজম এবং অপশান ডি ফার্টিলাইজ সেল তাহলে সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডিএনএ তাহলে কমপ্লিট অ্যান্সারটা হলো ডিএনএ ইজ দ্য বেসিক কেমিক্যাল সাবস্টেন্স অফ জেনেটিক কোড চলে আসবো পরবর্তী কোশ্চেন খোরানা হচ্ছে জেনেটিক কোডের আবিষ্কর্তা এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তা ওনাকে ফাদার অফ জেনেটিক কোড বলা হয় চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি এইট আটানব্বই নম্বর প্রশ্নে আসবো কিন্তু সেই একই দেখুন আজকে সিরিজটাই একই প্রবলেম এখানে লিস্টে এ আছে আর এখানে এক আছে তাহলে এ সি ডি চারটে অ্যান্সার আমরা এখানে করতে পারছি না তা এই রকম ধরনের কোশ্চেনগুলো আপনাদের যদি পরীক্ষার সময় কোনো এরকম প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ওই মাসি তার অ্যান্সার করবেন তার কমপ্লিট যে উত্তর বা উত্তরের জন্য আপনারা যে কমপ্লিট যে মার্কস পাবেন সেই মার্কসটা আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন তিরানব্বই নম্বর প্রশ্ন সিক্স ডিফারেন্স ইন দ্য এরিয়া অফ প্রিপারেশান অ্যান্ড পার্সোনালিটি আর সেটা কী হবে আমাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করতে হবে অপশান এ আছে অ্যাপেয়ারেন্ট বিফোর এজ ফাইভ অপশান বি ইনিশিয়ালি ডিটেক্টেবল অ্যাট এজ সেভেন অপশান সি ইনডিস্টিংগুইজেবল প্রিওরার টু এজ এইট আর অপশান ডি আছে এসেন্সিয়ালি ম্যাথেটিক্যাল তাহলে যারা এই কোয়েশ্চনে অ্যান্সার করছেন অপশান এ অ্যাপারেন্ট বিফোর এজ ফাইভ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড হুইচ ওয়ান অফ দি ফলোইং অ্যাকুরেটলি ডেসক্রাইব দ্য অ্যাসপেক্ট অফ প্রিনাটাল ডেভেলপমেন্ট তাহলে কোনটা আমাদের ডেসক্রাইব করছে প্রিনাটাল ডেভেলপমেন্ট তো চলুন আমরা দেখে নেবো অপশান এ আছে হার্ট বিট বিগেন্স ডিউরিং দ্য সেকেন্ড উইক অপশান বি আছে ওয়াস্টার ওয়াস আর অ্যাবসার্ব থ্রু দ্য प्रि वाल्स वालस इन टू दा मदार्स ब्लाड अपन सी आज है द डेवलपिंग चाइल्ड एंड दार है कम्लीटली इंटरमिक्सिंग कन्स्टैंटलींटारचेंजिंग ब्लाड सप्लिज और अपशन डी आज दटास हज इम्यूनिटी टू सप्लिसी ते एक एक्श नम्बर प्रश्न और ये प्रश्न सठिक उत्तर जरा अपन बी वास्ट आर एबजर्व थ्रू

এবং অপশন ডি সেভেন টু টেন একশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা সঠিক উত্তর বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন অফ দি ফলো স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাম্রনিক ডেভেলপমেন্ট অপশন এ আছে দ্য ডেভেলপমেন্ট অফ অর্গ্যান্ড অর্গান সিস্টেম ভ্যারাইস এবং অপশান বি আছে অনলি ওয়ান ডেভেলপমেন্টাল সিকোয়েন্স হার্ট ডেভেলপমেন্ট ডিউরিং দ্য ফোর্থ উইক ইজ কনসিস্টেন্ট এবং অপশান সি আছে অল অর্গান সিস্টেম এসেন্সিয়ালি ডেভেলপ টুগেদার আর অপশন ডি আছে ইউনিভার্সালি কনসিস্টেন্ট সিকোয়েন্সেস অ্যান্ড সিকোয়েন্সিয়ালি টাইমিং ক্যারেক্টারিস্টিক্স অর্গান সিস্টেম ডেভেলপমেন্ট তাহলে একশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা অপশান ডি উত্তর করছেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 103 থ্রি একশো তিন নম্বর প্রশ্নে চলে এসেছি বেবিস অ্যালাউড টু সিলেক্ট দেয়ার ओन ফুড ফর এ সিক্স মান্থ পিরিয়ড উড অপশান এ আছে ইট টু মেনি সুইটস অপশান বি আছে ইট টু মেনি কার্বোহাইড্রেটস অপশান সি আছে ডেভেলপ অ্যানিমিয়া এবং অপশান তে আছে মেনটেন এ জেনারেলি ব্যালেন্সড ডায়েট ওভার দ্য লং রেঞ্জ তাহলে একশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা অপশান ডি চুজ করছেন যে মেনটেন এ জেনারেল ব্যালেন্স ডায়েট ওভার দা লং এজ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন দ্য হিউম্যান এমব্রয় অ্যাক্টিভিটি রিলেটেড টু দ্য ডেভেলপমেন্টাল অফ হেয়ার অ্যান্ড নেলস ইন সেন্টার্ড ইন দ্য অপশান এ আছে মেসোড্রাম অপশান বি আছে এন্ড্রোড্রাম অপশান সি আছে

যারা উত্তর করছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আপনারা সবাই এবার একে একে কে কত মার্কস পেলেন অবশ্যই ক্যালকুলেট করে আপনারা পোস্ট করবেন তিনটে কোশ্চেন আমাদের ভুল ছিল সেই তিনটে কোশ্চেন বাদ দিয়ে আপনারা আপনাদের মার্কস ক্যালকুলেট করুন আর আমরা দেখে নেব যে আপনাদের কার কত মার্কস হচ্ছে আর আমরা এতগুলো এপিসোড আলোচনা করার পরে দেখতে চাই সেই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের পার্সেন্টেজ এখনো সিক্সটি পার্সেন্টের নিচে আছে ঠিক আছে তা সুতরাং আমরা যেভাবে ক্লাস করাচ্ছি আশা করছি আপনাদের প্রত্যেকটা ক্লাস আপনাদের মোটিভেট করবে এবং আপনাদের অবশ্যই পারফরমেন্স এনহ্যান্স করতে সাহায্য করবে তা আপনারা সবাই আপনাদের মন্তব্য এবং আপনাদের প্রাপ্ত মার্কস আপনারা পোস্ট করুন আর আমরা চলে যাব হোম টাক্সের উত্তর পর্বে তা আজকে আমি আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো অ্যানয় অ্যানক্সিয়া E anoxia. anoxia is option A a disease of the blood cell option B interruption of the oxygen supply to the brain option C and over supply of oxygen to the brain ebong option D hyperventilation abar ami ajke apnader home tax er question ta bolchi anoxia A N O X I A anoxia is option A a disease of the blood cell. অপশান বিশান অফ দ্য ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন অপশান সি অ্যান্ড ওভার সাপ্লাই অফ অক্সিজেন টু দ্য ব্রেন এবং অপশন ডি হাইপার ভেন্টিলেশন আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যাদের নাম শর্ট লিস্টেড হবে আপনাদের তাদেরকে প্রাইজ দেওয়া হবে সেই জন্য আপনারা সবাই এখনই কমেন্ট লাইনে আপনাদের যেটা উত্তর বলে মনে হচ্ছে আপনারা পোস্ট করুন আমরা আগামী দিনকে এই সঠিক উত্তর দিয়ে এবং যাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ